আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে আমার চ্যানেলে এই যে ফ্রি বিটকয়েন ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে এবং বৃহস্পতিবার এরা আপনার পুরো সপ্তাহ জুড়ে যা ইনকাম করবেন সেটা অটোমেটিকলি আপনার ওয়ালেটে পেমেন্ট করে দেয় সো সেই প্রুফটা আপনাদেরকে দেখাবো যেহেতু এটা নিয়ে টিউটোরিয়াল করেছিলাম সেহেতু পেমেন্ট প্রুফটা শেয়ার করা অন্তত আমার কর্তব্য যাই হোক আমি চলে আসলাম অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে দেখতে পারছেন আমার ব্যালেন্সে এখন কোনো সাতশী নাই বিকজ আমার এখানে যা ইনকাম হয়েছিলো সেটা বৃহস্পতিবারে অর্থাৎ আজকে আমি পেমেন্টটা সব পেয়ে গেছি সো সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো এখন সরাসরি চলে যাচ্ছি আমি আমার কয়েন বেস অ্যাকাউন্টে যেহেতু এটা কয়েন বেসের মাধ্যমেই পেমেন্ট করে আমি কয়েন বেসে চলে আসলাম আসার পরে এখান থেকে পোর্টফোলিওতে চলে যাব। পোর্টফোলিওতে চলে গেলাম পোর্টফোলিও থেকে এখান থেকে আমরা অবশ্যই বিসিএইস ওয়ালেট যেটা বিট কয়েন ক্যাশ এই ওয়ালেটটা আমরা এখানে যেহেতু অ্যাড করেছিলাম এখানে আমরা পেমেন্টটা পেয়েছি এখানে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এখানে যে বিটকয়েন ওয়ালেট যেটা দেখতে পাচ্ছেন বিটিসি ওয়ালেট এটার পরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনলি একটা পেমেন্ট এই যে একটা পেমেন্ট এটা তারাই পেমেন্ট করছে তো আমরা জাস্ট এটার পরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারছেন এইখানে আমরা পেমেন্ট পেয়েছি পঁয়তাল্লিশ হাজার একশো উনত্রিশটা বিসিএস কয়েন যেটার প্রাইস অনলি দশ সেন্ট তো এইখানে অবশ্যই যে কয়েন আমরা গুলো ওইখানে ইনকাম করেছি সেগুলো অবশ্যই এখানে আমাদের পেমেন্ট করে দিয়েছে তবে এই কয়েনটার ভ্যালু কম যার জন্য আমাদের এখানে ডলারটা কম আসছে পরবর্তীতে যখন এই কয়েনটার প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের ডলারটা এখানে বেড়ে যাবে তো এইখান থেকে যদি আপনার আহামরি অনেক টাকা ইনকাম করতে চান সেটা কিন্তু সম্ভব না আমি প্রথম ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে ফুল টাইম সময় আপনার দেওয়ার প্রয়োজন নয় এখানে আপনি মাঝে মাঝে আসবেন ক্লাইম করে যা ইনকাম করবেন সেটা পেমেন্ট অটোমেটিকলি পেয়ে যাবেন তো এটা ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে দিবেন